প্রথম প্রশ্ন মোজা অবস্থায় পা মাসে করার নিয়ম কি একটু দয়া করে যদি বলতেন মোজার উপরে মাসা করা এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত আমাদের সমাজে যদি কেউ মোজার উপরে মাসা করে ওযুতে এটাকে অনেকে দোষের মনে করে এটা দোষের মনে করাটা দোষের কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার উপরে মাসা করতেন এবং মোজার উপরে মাসা করার প্রবক্তা হওয়া আহলে সুন্নাহ জামাতের একটা বড় মার্কা শিয়ারা বা অন্যরা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে না আহলে সুন্নাহ জামাতের একটা বড় নিদর্শন অসংখ্য সাহাবী থেকে অগণিত বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে মোজার উপরে মাসা করার বিষয়ে মোজার উপরে মাসা করার নিয়ম হলো আপনি পূর্ণাঙ্গ ওযু করেছেন হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন মাথা মাসা করেছেন এবং পা ধুয়েছেন টাকনু পর্যন্ত পা ধুয়েছেন ধুয়ে পূর্ণাঙ্গ ওযু করেছেন পবিত্র অবস্থা যদি আপনি মোজা করেন সেই মোজা যদি মাসার উপযুক্ত হয় মাসার উপযুক্ত মোজা কোনগুলো হয় চামড়ার মোজা আর কাপড়ের মোজা যদি হয় এত শক্ত হওয়া এত মজবুত হওয়া যাতে করে দীর্ঘ পথ এটা দিয়ে খালি পায়ে হাঁটা যায় একরে পাতলা পাতলা মোজা চামড়া দেখা যায় শরীর দেখা যায় হ্যাঁ আপনি ভিজা হাত দিলে ভেতরটাও ভিজে যাচ্ছে অথবা ছেঁড়া আছে বড় অংশ এগুলোতে মাসা চলবে না সাধারণত চামড়ার মোজার উপরে মাসা করাটাই হলো সবচেয়ে সেফ এবং নিরাপদ যাই হোক মোজার উপরে আপনি ধোয়া পা নিয়ে পরিপূর্ণ ওযু অবস্থায় যদি মোজা পরেন বাসা বাড়িতে যতদিন থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে মোজা না খুলে প্রতিবার এরপরে যখন ওযু ভেঙে যাবে হাত মুখ ধোবেন মাথা মাসা করবেন পা আর ধোয়া লাগবে না শুধু মোজার উপরে এরকম হাত ভিজা হাতকে টান দিবেন উপরে বাস আপনার হয়ে গেল আবার আরেক পায়ের উপরে আরেকটা ভিজা হাতকে টান দিলেন তাতে আপনার মাসা হয়ে যাবে মোজার তলায় মাসা করা লাগবে না পুরো মোজা মাসা করা লাগবে না এই চার আঙ্গুল দিয়ে শুধুমাত্র একটা টান দিলেন মোজার উপরে আঙ্গুলের যে গোড়া আছে পায়ের আঙ্গুলের যে মাথা আছে ওখান থেকে টান দিলেন মোজা মাসা হয়ে গেল তাহলে কথার কথা শীতের দিন অথবা অ্যাজমা রোগী আছে অনেকে যে পাও ধুইতে পারে না অসুবিধা হয় আপনি মোজার উপরে মাসাই করেন এমনকি কোনো অসুবিধা না থাকলেও জীবনে দু চারবার মোজার উপরে মাসাই করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনেকে মনে করে পাও ধুইলে সওয়াব বেশি হবে মোজার উপরে মাসাই করলে সওয়াব কম হবে এটা ভুল ধারণা মোজার উপরে মাসাই করলে যদি সওয়াব কম হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা করতেন না এবং সাহাবীরা সেটা করতেন না বিধায় বোঝা গেল এটা ভুল ধারণা মোজার উপরে মাসা করা যাবে নিয়ম হলো বাসা বাড়িতে থাকলে যতবার আপনি ওই মোজা না খুলবেন ততবার ততদিন আপনি যতবার ওযু করবেন 24 ঘন্টার মধ্যে ততবার মোজার উপরে মাসা করলে চলবে পা না ধুলেও চলবে আর সফরে থাকলে এই সুবিধাটা পাবেন 72 ঘন্টা 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপরে মাসা করতে পারবেন অতএব সেই বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদের এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় কৃষকেরা কাঁসা মেরে জমিতে কাজ করে এটার হুকুম কি আপনাদের এলাকায় না শুধু সারা বাংলাদেশেই কমবেশি এটা আছে যে যেহেতু লুঙ্গি পরে আমরা বাঙালি হিসাবে বিশেষ করে যারা খেটে খা মানুষ তারা লুঙ্গি পরেই কাজকাম করে বেশিরভাগ ক্ষেত্রে তো খেত খামারে কাজ করতে গেলে লুঙ্গি একেবারে খোলা রেখে কাজ করাও তো আসলে টাফ একটু কঠিন হয়ে যায় কাদা লেগে যায় পানি লেগে যায় ভার হয়ে যায় গায়ের সাথে লেগে যায় ঝামেলা হয় তখন এই ঝামেলা দূর করার জন্য ওনারা এটাকে হাফ প্যান্ট বানায় ফেলা কাঁসা মারা মানে কি হাফ প্যান্ট বানানো এটা মানে বাঙালির হাফ প্যান্ট আর কি বলতে পারেন তো এই হাফ প্যান্ট বানায় কাজ করলে জায়েজ হবে কিনা উত্তর হলো যে যেহেতু সতর ঢাকা ফরজ অন্য পুরুষরা যদি তার এই রান দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা গুনাহ হবে বিশুদ্ধ মত অনুযায়ী রানটাও সতরের অংশ অতএব কাঁসা মেরে তিনি কাজ করলে যদি আশেপাশে অন্য কোনো মানুষ তার রান দেখে যায় তার সতর দেখে যায় সে ভয় থাকে তাহলে কাঁসা মেরে কাজ করা জায়েজ নাই আপনি বলবেন তাহলে বেচারা কি করবে এর উত্তর হলো সে থ্রি কোয়ার্টার প্যান্ট পরবে অথবা এই লুঙ্গিটারে থ্রি কোয়ার্টার বানাবে থ্রি কোয়ার্টার বানানো বুঝছেন তো এত উঁচা করে পরবে যে শুধুমাত্র হাঁটু পর্যন্ত ঢাকা যাবে হাঁটুর নিচে সামান্য একটু থাকবে তাতেও ইনশাআল্লাহ ওই যে কাপড় একেবারে টাকনুর উপর পর্যন্ত থাকলে যেরকম ভিজলে দাঁত খেতে কাজ করা কঠিন হয় ওই কঠিনটা আর হবে না থ্রি কোয়ার্টার বানায় ফেলবে একেবারে শুধুমাত্র এতদূর উঠে ফেলবে যে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে বাস তাহলে তার কাজও হয়ে যাবে লুঙ্গি ডিস্টার্বও করবে না সতর ঢাকা থাকবে আর যদি এমন খেতে থাকেন আপনি ধরেন এই বিলের আশেপাশে চোখ যতদূর যায় কোনো মানুষজন নাই তাহলে আপনি একা একা আছেন এবার ধুমসে কাঁসা মেরে আপনি কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ সতর তো অন্য কেউ না দেখলে কি হবে না গুনাহ হবে না যদি কেউই না থাকে আশেপাশে তাহলে আপনি করতে পারেন কিন্তু সচরাচর খেতে খামারে আশেপাশে মানুষ থাকে কেউ না কেউ দেখে যাওয়ার ভয় থাকে সেজন্য কাঁসা মেরে কাজ করা জায়েজ নাই মুসলমান সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলবে ফরজ তরক করার গুনাহ হবে এটা করা যাবে না অনেক ভাইরা নামাজ কালাম পড়েন আবার কাঁসা মেরে কাজ করেন অনেক মুরব্বিও আছে দাড়ি এদিকে মাশাআল্লাহ বুক পর্যন্ত কিন্তু ওদিকে উনি হাফ প্যান্ট বানা ফেলছেন আছে না নাই এই জিনিসটা জায়েজ নাই অনেকে না জানার কারণে করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন
এরপরে প্রশ্ন হলো মাথা আসরানো চুল এবং কাটা নখের হিসাবও কি আল্লাহ নেবেন? তাহলে এগুলো আমরা কি করব? মাথা আসরানো চুল এবং কাটা নখ এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ, এগুলো আমরা পয়সা করে দিয়ে কিনে নেই, কেউ কিনেছে এগুলা? আল্লাহর দেওয়া অঙ্গ। অতএব ই আমানত চান্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হার শাই আল্লাহ। এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে আমানত, এগুলো সবগুলোর মালিক কে? মূলত আল্লাহ তাআলা। এই জন্য শরীরের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ? রক্ত বিক্রি করা জায়েজ? শরীরের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ নাই? কেন জায়েজ নাই? কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেওয়া হয়েছে, এটা আপনি টাকা দিয়ে কিনে আনেন নাই, এগুলো বিক্রি করা হারাম। হ্যাঁ, দান করা জায়েজ আছে, একজনের ব্লাড দরকার আপনি ব্লাড দিলেন, জায়েজ না বরং সওয়াবের কাজ, কিন্তু বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, কেউ যদি বাধ্য হয়ে কিনে, নিরুপায় হয়ে কিনলো তিনি ব্লাড, তার জন্য কেনাটা জায়েজ আছে, কিন্তু যিনি বিক্রি করছেন তিনি গুনাহগার হচ্ছেন, যেহেতু ক্রেতা নিরুপায় সেজন্য তার জন্য এটা জায়েজ আছে। তো যাই হোক, নখ বা চুল, আজকাল চুলের ব্যাপারে একটা ব্যাপক সমস্যা আমাদের সমাজে দেখা যাচ্ছে, সেটা হলো অনেকেই বড় বড় চুল এগুলো কাটার পরে বিক্রি করেন। আমাকে এক স্যারওয়ালা গত সপ্তাহে বললেন যে ভাই এই বড় চুলগুলো 6,000 টাকা কেজি বিক্রি হয়। আমি তো অবাক হয়ে গেলাম। স্যারওয়ালা বললো যে অনেকে মেয়েরা আছে যে তাদেরকে নিয়ে আসছে, হয়তো মাথায় কুণ্ডুকুন হয়েছে, এই জন্য পুরো চুল কেটে ফেলবে, ছোট বাচ্চা মেয়ে হয়তো 8-10 বছর বয়স, তো মা বাপ কেটে ধুয়ে যায়, মা বাপ তো জানে না কি সম্পদ রেখে গেছে, ওই 2-3টা চুলের মুনা নিলে আমার 6,000 টাকা হয়ে যায়, তা আমার জন্য জায়েজ হবে কিনা? মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা করা জায়েজ নাই। অতএব এই চুল বা নখ এগুলো কেনা বেচা এগুলো শরীর দৃষ্টিকোণ থেকে হারাম। অতএব এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, মানে হলো আপনি এগুলো বিক্রি করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি চুল কাটার পর নখ কাটার পর সেগুলোকে সম্মানজনক জায়গায় ফেলবেন, ভালো হয় মাটির নিচে দাফন করেন, অথবা এমন জায়গায় ফেলে দেন মাটির সাথে মিশে যাবে, নোংরা জায়গায় নাপাক জায়গায় না ফেলাটা উত্তম। যদি ফেলে দেন তাতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু না ফেলাটা ভালো। অতএব চুল এবং নখের ক্ষেত্রে এতটুকু দায়িত্বশীলতা আপনার আছে যে আপনি এটা বিক্রি করবেন না, এবং এটা কাটার পর এটাকে মাটি বা কোনো জায়গায় ফেলে দিবেন যাতে অসম্মানটা না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। অতএব আল্লাহর কাছে জবাব দিতে হলো ওই জায়গায় এবং ওইটুকু শুধুমাত্র। এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রীকে বারবার পর্দা করার কথা বললেও সে পর্দা করে না, এখন আমি কি করব? যে প্রশ্নটা করেছেন আমি তাকে বলতে চাই, আপনি নিজে পর্দা করেন কিনা, আপনার চোখে পর্দা করেন কিনা? এই প্রশ্নটা এই জন্য করছি যে অনেক পুরুষ আছে নিজে জুনিয়ার বদমাইশি সব করবে, চায় আমার বউটা ফেরেশতা থাকুক, কোনো দিক তাকাতে পারবে না, বউ ফেসবুক টিপতে পারবে না, কিন্তু সে সারাদিন পিস করবে অন্যদের সাথে, আছে না এরকম রোগের রোগী? এগুলো তো খারাপ জিনিস। আপনি নিজে সলিড থাকতে হবে, তাকেও সলিড রাখার চেষ্টা করতে হবে। মহিলাদেরকে বোরকা পরানোর জন্য একটু কাউন্সেলিং করতে হবে। আমি সবসময় বলি যে যে সমস্ত মহিলারা বোরকা করতে চান না বা পর্দা করতে চান না, বোরকা বলে কোনো কথা না, পর্দা করতে চান না, হিজাব করতে চান না, তারা বাহিরে যখন খোলামেলা পোশাকে যান, সেজে গুজে যান, তাদেরকে অন্য পুরুষরা দেখে কি চিন্তা করে? পরপুরুষ গায়ের মাহরামরা, একজন সুন্দরী নারী বা একজন যুবতী নারী সাজগোজ করে যদি বাহিরে আসে খোলামেলা পোশাক আশাকে চলাফেরা করে, যত পুরুষ তাকে দেখে কি চিন্তা করে? আপনারা জানেন না কি চিন্তা করে? আপনি নিজে কি চিন্তা করেন? সবাই সে চিন্তা করে, কথা ঠিক বলছি না? আল্লাহ তাআলা এটা সৃষ্টিগতভাবে এভাবে করেছেন। আপনি যদি বলেন না না হুজুর আস্তাগফিরুল্লাহ তওবা তওবা আমার মনে কোনো বাজে চিন্তা আসে না, তাহলে হয় আপনি অসুস্থ আর নাহলে মৃত্যু, হয় আপনার ডাক্তার দেখানো দরকার, আপনার শরীরে সমস্যা আছে, আর না হয় আপনি মৃত্যু, তিন নম্বরটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার আপনি চিন্তা করেন যেই বোন পর্দা ছাড়া বাহিরে যাওয়াটাকে তার জন্য তিনি এটা প্রাউড ফিল করার মতো বিষয় মনে করছেন, ন্যূনতম যদি তার ভিতরে আত্মসম্মান বোধ থাকে, সে চিন্তা করবে বাজারে যত বড় মানুষ আমাকে দেখছে, আমাকে নিয়ে মনে মনে সে এমন এমন কল্পনা করছে, ওই কল্পনার কথা যদি মুখ দিয়ে বলে তাহলে ঘৃণা ক্ষোভে দুঃখে কষ্টে তার আত্মহত্যা করতে মনে চাইবে, আত্মহত্যা করা হারাম। বুঝাতে চাইলাম যে সে নিজেকে শেষ করে দিতে মনে চাইবে, এত জঘন্য খারাপ লাগবে তার কাছে, অথচ সেই মানুষটাই যখন দেখে বলে আপা অনেক সুন্দর লাগছে, ভাবি অনেক সুন্দর লাগছে, ওই মহিলা মিটমিট করে হেসে ওইটাকে অ্যাপ্রিসিয়েট নিচ্ছে, সেটাকে গ্রহণ করছে, সে জানে না যে ওই সুন্দর লাগা কথা যে বলছে তার মনে বাজে কল্পনা আসবে, যদি কখনো না আসে, হতে পারে প্রাইমারি লেভেলে কারোর মনে বাজে চিন্তা আসলো না, কিন্তু আসবে, যেখানে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে ওখানে নিজেকে সেভ করাটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ। একটা জায়গায় ধরেন এখানে বিদ্যুতের লাইন আছে এবং এখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন আছে, হাত লাগলে সাথে সাথে শর্ট হয়ে মারা যাওয়ার ভয় আছে,
এই মুহূর্তে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, চলে গেছে, তারপরও আমি সেখানে হাত দেব না। কেন? কারণ এখন বিদ্যুৎ নাই, যে কোনো মুহূর্তে এসে যাবে। কোন পুরুষ কোন নারীকে দেখার পর এই মুহূর্তে হয়তো তার মনে বাজে চিন্তা আসছে না, হয়তো অন্য কোনো টেনশনে আছে বেচারা, তার মনে বাজে চিন্তা এই মুহূর্তে আসলো না, কিন্তু আসতে বাধ্য। যদি তার গায়ের মারা মহিলা হয় তাহলে তার মনে সবসময় পবিত্র চিন্তা আসবে না, একটা সময় বাজে চিন্তা আসবে। এই ভয়াবহ দিকটার কারণে একজন নারী পর্দা করবেন, তিনি পর্দা করবেন তার প্রোটেকশনের জন্য। আমি সবসময় বলি ভাই, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, তিনি চাইলেই কি যে কোনো জায়গায় যেতে পারেন? যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রায় সময় মজা করে বলেন, বলেন যে একটা ডিম আমাকে খাইতে দিলে ডাক্তাররা এবং যারা দায়িত্বশীল আছেন আমার নিরাপত্তার জন্য, এরা খেতে 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 চেক করতে করতে আমার কাছে এসে অল্প একটু টিকে কোন রকম, উনি প্রায় সময় মজা করে সে কথা করে বলেন। উনি যদি বলেন যে তোমরা সব ছড়ো, আমার আশপাশে কোনো সেফটি লাগবে না, আমি একটু কারওয়ান বাজার গিয়ে মন মতো একটু বাজার করবো, তার নিরাপত্তা বিঘ্নিত হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য। পৃথিবীর উন্নত দেশ হিসেবে যাদেরকে আমরা অনেক দিক থেকে আইডল মনে করি, তাদের অনেক ভালো দিকও আছে, সেই ইউরোপিয়ান পশ্চিমা দেশগুলোতে মহিলারা পুরুষরা সবাই উচ্চশিক্ষিত, তথাকথিত সভ্য ভদ্র, অনেক দিক থেকে আমাদের চেয়ে ভালো, কিন্তু কর্ম থেকে কর্মক্ষেত্র থেকে নিয়ে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে মেয়েরা যৌন নির্যাতনের শিকার যে পরিমাণ হয়, পত্রপত্রিকার রেশিওগুলো দেখলে বোঝা যায় আমাদের সমাজে, মুসলিম প্রধান সমাজে এখনো পর্যন্ত মেয়েরা সেই তুলনায় হাজার গুণ ভালো আছে আলহামদুলিল্লাহ। এর মূল কারণ হলো পর্দা। অতএব পর্দা এটা মেয়ের নিরাপত্তার জন্য। স্ত্রীকে যদি কাউন্সিলিং করানো যায় ইনশাআল্লাহ তিনি আমলে আনবেন, যদি তিনি না করেন স্বামী তার সমস্ত দায়িত্ব পালন করেন, আল্লাহর কাছে স্বামীর দায়িত্ব মুক্ত হবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, স্বামী স্ত্রী একসাথে জামাত করে নামাজ আদায় করার নিয়ম কি? স্বামী স্ত্রী একসাথে যদি জামাতে নামাজ পড়তে চান তাহলে তার নিয়মটা হলো স্বামী একামত দিবেন, একামত দিয়ে স্বামী নিজে আবার ইমামতি করবেন, আর স্ত্রী তিনি তার স্বামীর পাশাপাশি দাঁড়াবেন না, দুজন পুরুষ একজন ইমাম একজন মুক্তাদি হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি সাহেব দাঁড়ায়, কিন্তু স্বামী স্ত্রী বা একজন নারী একজন পুরুষ মা ছেলে যদি নামাজ জামাতের সাথে করেন তাহলে সেক্ষেত্রে যিনি ইমাম হবেন পুরুষ তিনি সামনে থাকবেন, আর মহিলা মুক্তাদি হবেন তিনি থাকবেন পেছনে, তিনি পুরুষের বরাবর বা পাশাপাশি দাঁড়াবেন না। এই নিয়ম রক্ষা করে আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন। আবার এই নিয়ম জানার পর আর মসজিদে না যায়া বোর মোহাব্বতে বাসায় নিয়মিত বোর নিয়ে জামাত করলে কিন্তু সেটা জায়েজ হবে না, কালে বর্তমানে জামাত ছুটে গেছে, সওয়াব পাওয়ার জন্য বোরের সাথে আপনি জামাত করতে পারেন। এরপর প্রশ্ন হলো, রমজান মাসে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা, ক্যারাম বোর্ড, দাবা, লুডো খেলা যাবে কিনা? রমজান মাসে সময় কাটানোর জন্য অনেক কপাল পোড়া আছে, যে কাজ কাম নাই, খাবারের ঝামেলা অন্তত নাই, এই টাইমটা অন্তত টিভি দেখে সময় কাটানো যায়, সময় কাটে না। আমাদের হাতে এত সময় যে এটা কাটানোর জন্য আমাদের লুডু খেলা লাগে, ক্যারাম খেলা লাগে এবং টিভি দেখা লাগে। আর সাহাবীদের কাছে সময় এত কম ছিল, তারা এসে নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত কাজ এগুলো করে আমরা কুলাই না, আপনি সংক্ষেপ করে দেন, সময় পাচ্ছি না। তারা সময় পাইতেন না সাহাবীরা, আর আমাদের এত সময় যে কাটানোর জন্য এগুলো করা লাগে। মনে রাখবেন, রোজার উদ্দেশ্য মানুষকে মুত্তাকি বানানো। যে ব্যক্তি রমজান রোজা রেখে টেলিভিশনে হারাম জিনিস দেখে, মোবাইলে হারাম জিনিস দেখে এবং এই যে লুডু দাবা যেগুলো খেলা হাদিসের আলোকে নিষিদ্ধ, এই সমস্ত খেলাধুলার মধ্যে যে ব্যক্তি সময় অপচয় করে ওই ব্যক্তির রোজা উপবাস থাকা ছাড়া কিছুই নয়। আপনার হাতে যদি সময় থাকে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি ইসলামিক বই পড়েন, আপনি একটা নলেজ অর্জন করেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো উদ্যোগ নেন, আপনি অন্য মানুষ উপকার করেন, বইয়ের ইফতারি বানাতে হেল্প করেন, মায়ের কাজে সহযোগিতা করেন, কাজের অভাব নেই। যারা অকর্মা নিষ্কর্মা, যারা অরস, যারা সমাজ এবং পরিবারের বোঝা, সেই মানুষগুলো বলে সময় কাটানোর জন্য আমরা কিছু সময় আপনি কাটান করতে, সময় তো আপনার পাওয়ারই কথা না। রমজান উপলক্ষে 22টা স্পেশাল আমল আছে, কয়টা? 22টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে, রমজানের জন্য স্পেশাল এগুলো কোরআন হাদিসের আলোকে। এই 22টা স্পেশাল আমলের তালিকা টাঙায় রাখেন, দেখবেন বেহুশ হয়ে যাবেন আমল করতে করতে, কখন আপনি ক্যারাম খেলবেন? অতএব রোজা রেখে এগুলো করা জায়েজ নাই। আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা রমজান প্ল্যানার বের করেছি গত বছরও, আলহামদুলিল্লাহ মাত্র 4 দিনে প্রায় 30,000 কপি, 26,000 কপি মানুষ টাকা দিয়ে নিয়েছে, আরো সব মিলিয়ে প্রায় 30,000 কপি আমরা মানুষকে দিয়েছি। এই বছর রমজান প্ল্যানার আমরা অনেক আগে প্রিন্ট করে ফেলেছি। রমজান প্ল্যানার উদ্দেশ্য হলো যে প্রতিদিন আপনি কি কি কাজ করবেন, কিছু প্রস্তাবনা দেওয়া আছে, এগুলো হাদিস বানানোর কোনো ফর বাতান কোনো ফরম্যাট না, জাস্ট আপনাকে উৎসাহ দেওয়ার জন্য যে আজকে কত রূপ তেলাওয়াত করছেন লিখে রাখেন, কয় ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন লিখে রাখেন, সুন্নতগুলো ঠিকমতো পড়েছেন কিনা সেটা ঠিক দেন,
এরপর দিন শেষে নিজের হিসাব মেলান, আগের দিনের সাথে পরের দিনকে কম্পেয়ার করান, এভাবে হিসাব নিকাশ করলে, প্ল্যান ওয়াইজ আমল করলে আপনার রমজানটা ভালো কাটবে। ওখানে দেখবেন যে দাবা খেলা আজকে হয়েছে কিনা, আপনি টেলিভিশন আজকে সব প্রোগ্রাম গুলো দেখেছেন কিনা, ওরকম কোনো গর নাই। অতএব ওটা এমনিতেই আপনার জীবন থেকে হারিয়ে যাবে ইনশাআল্লাহ। বিধায় রোজা রেখে কাজগুলো করা কিনাই জায়েজ নাই? অনেক মানুষ আছেন এই কাজগুলো করে, প্রবাসীদের মধ্যে অনেকে আছেন, বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকেন সারা রাত কাজ করে, যেহেতু মিডিল ইস্টে মানুষ রমজান রাত জেগে থাকে, দিনের বেলায় যেহেতু কোনো কাজকাম থাকে না, কত ঘুমায়, 8টা 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমাইলে ঘুম শেষ। এরপরে ওনারা সবাই টিভি নিয়ে সামনে বসে, বাচ্চা তো নাই, কি করবে বেচারারা, ওই কাজ করতে করতে তাদের গোটা রমজান যায়। মনে রাখবে, হারাম জিনিস টেলিভিশনে দেখে, আপনি পরনারীকে দেখলেন নাটকে সিনেমাতে বিভিন্ন অনুষ্ঠানে, এই কাজের মাধ্যমে রমজান কাটালে আপনার রমজান ফলপ্রসূ হবে না, গুনাহ হবে। এরপর প্রশ্ন হলো, মহিলাদের শাড়ি ও পেটিকোট পরিহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? শাড়ি এবং পেটিকোট পরে মা বোনরা নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো, মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে সতর আছে সতর ঢাকতে হবে, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুই হাতের কবজি ছাড়া, মুখমণ্ডল ছাড়া বাকি পুরো শরীর ঢাকতে হবে তাকে। পায়ের পাতাটুকু একদম গোড়াটুকু তিনি ঢাকবেন না, বাকি পুরো শরীর তিনি ঢাকবেন। এই ঢাকা তিনি যদি সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি শাড়ি দিয়ে না পারেন তাহলে শাড়ি পরবেন না, অন্য কোনো কিছু সাথে পরবেন। সাধারণত শাড়ি পরলে যেটা হয়, হাতের এই যে গোছাগুলো এগুলো বের হয়েই যায় রুকুতে সেজদাতে উঠাবার সময়, গলার অংশটা দেখা যায়, কাঁধের অংশ দেখা যায়, চুল টুল সবগুলো থাকে না ঢাকে, কিছু না কিছু দেখা যায়। এই জন্য যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা বোন নামাজ পড়তে চান, তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে, যাতে করে ওই যে তার হাতের গোছা অথবা গলা কাঁধ চুল কোনো কিছু দেখা না যায়, শুধু মুখমণ্ডল খোলা থাকবে। আজকাল অনেক সুন্দর সুন্দর ওড়না বের হয়েছে, নামাজের ওড়না, এই নামাজের ওড়নাগুলো যদি পড়লেন নামাজের সময়, মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরোটা ঢেকে যাবে শরীর, ওইটার ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকু সেজদা করবেন, হাত উঠাবেন, শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা থাকবে, ভেতরে আপনার শাড়ি থাকুক আর থ্রি পিস থাকুক কোনো অসুবিধা নেই। শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে। এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না, জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যেরকম ফরজ, কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে, আর মহিলাদের পুরা আপাদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে। শাড়ি পরলে আপাদমস্তক, শুধু শাড়ি পরলে, উপরে যদি ওড়না না পড়ে তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয় না। কেউ যদি ঢেকে ঢুকে পারে তার ব্যাপার, কিন্তু পারবে না, পেট পিঠ কোন এক অংশ উন্মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত থাকলে নামাজ হবে না। বিধায় উপরে ওড়না পরে তারপর পড়তে পারেন। এই জন্য সবচেয়ে বেটার হলো নামাজের জন্য আপনি মেসি জাতীয় যদি পড়েন, ফুল হাতা আলা মেসি, আর উপরে ওড়না পরেন মাথা ঢাকার জন্য, তাহলে সেটা সবচেয়ে বেটার। অথবা থ্রি পিস পড়লেন কিন্তু ওড়না এমন ভাবে ঢাকলেন যাতে করে শুধু মুখমণ্ডল খোলা থাকে, দুই হাতের কবজি খোলা থাকে। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকায় জমি কর কবলার যে নিয়ম আছে, টাকার বিনিময়ে জমি কর নেওয়া এটা জায়েজ আছে কিনা? দেখুন, বন্ধক নেওয়া, জমি বন্ধক নেওয়া সেটাই তো কর নেওয়া। আপনি যদি কাউকে টাকা দেন যে তোমাকে আমি 5 লাখ টাকা দিলাম, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিপদে পড়লে টাকা হাওলাত নেয়, তো এর বিপরীতে আপনি তার জমির দলিলটা নিলেন বা জমিটা রাখলেন, এই জমিটা আপনি যে ভোগ করলেন টাকা দিয়ে জমিটা রেখে সেটা ভোগ করলেন, এই পদ্ধতিটা হলো মূলত বন্ধকের পদ্ধতি, বন্ধক রাখা জায়েজ আছে। আপনি কারোর কাছ থেকে টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন যে ভাই টাকা যে নিলাম এটা যে তোমাকে আমি দেবো, গ্যারান্টি কি? গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক, আমি মেরে খাবো না, এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক, বন্ধকটা হলো গ্যারান্টির জন্য। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, শতকরা প্রায় 100% এর মতো, 99% এর বেশি মানুষ জমি বন্ধক রেখে সেই জমি ভোগ করে, এটা সুস্পষ্ট ভাবে নাজায়েজ কাজ। অনেক উলামায়ে কেরাম এটাকে একটা হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিম বলেছেন, কিন্তু এটা নাজায়েজ এবং গুনাহের বিষয়, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কারণ কুল্লু কর্দিন জাল্লানাক আনফাহু রিবা, যে লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি সেটা সুদ হিসাবে গণ্য হয়, রেবা হিসাবে গণ্য হয়। এই জন্য অনেক উলামায়ে কেরাম এটাকে রেবা বলেছেন, সুদ বলেছেন, অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম, আপনি আমাকে 5 লাখ 10 লাখ টাকা দিলেন, আমার বিপদ হয়েছে সেই জন্য সেই টাকাটা আমি কাজ সারলাম, যতদিন আপনার টাকা আমি শোধ না করব বিনিময়ে আমি আপনার জমিটা ভোগ করব। বা যিনি টাকা দিয়েছেন তিনি ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন, তাহলে আপনি লোন দিয়েছেন বিনিময়ে যে উপকার ভোগ করছেন, ফায়দা হাসিল করছেন, এটা গুনাহ হবে। এখন কথা হলো, আপনি বলবেন হুজুর তাহলে কে দিবে, কারো কি মাথা খারাপ আছে এভাবে কেউ কাউকে দেয়, টাকা দিয়ে দিব 5 লাখ, জমিটা আমার কাছে থাকবে শুধু আমানত হিসাবে, কিন্তু তার জমি সেই ভোগ করবে, এটা কি কেউ দেয় নাকি?
হাওলাত দিলাম আবার কোনো লাভ হবে না আমার টাকাটা, তাহলে লাভটা কি? মনে রাখবেন, কর্জে হাসানা, মানুষকে হাওলাত দেওয়া এটা এত বড় ইবাদত, এত বড় সওয়াব, কোন কোন ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি সওয়াব হয় কর্জে হাসানা। কিন্তু আমাদের সমাজে আজকাল কর্জে হাসানা আছে, লোন দেওয়ার সিস্টেম আছে, এই না থাকার একটা কারণ হলো যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি, দোকান থেকে বাকি খাওয়ার পর অন্য দোকান থেকে ঘুরে ঘুরে নগদ খায়, ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না। এই চরিত্রের কারণে যারা লোন দিতে আগ্রহী তারা লোন দিতে চাইলেও দিতে পারে না, আর এই কারণে শুধু লোন না দিয়ে লোনের বিপরীতে গ্যারান্টি নিবেন। গ্যারান্টি কি? আপনি কাউকে 10,000 টাকা লোন দিচ্ছেন, তার মোবাইলটা গ্যারান্টি দেন, মোবাইলটা বন্ধ করে নেক্সট ডে আপনি ফেলে রাখেন, আপনার ড্রয়ারে ফেলে রাখেন, টাকা দিবা মোবাইল নিয়ে যাওয়া কাহিনী শেষ। তাহলে সে গড়িমসি করতে পারবে না, টাকা দিচ্ছে না, এলাকার মহামুরব্বি চেয়ারম্যান মামলাকে ডেকে আলেম ওলামাকে ডেকে বলবেন মোবাইলটা নিলামে উঠে বিক্রি করেন, আমার টাকা আদায় করে দেন, কাহিনী শেষ। তাহলে সেক্ষেত্রে আপনার লোনও দিলেন, লোনটা আদায়ও হলো, কোনো ভয় থাকলো না। ইসলামের সব সমস্যার সকল সংকটের সমাধান আছে, শুধু আমরা আমল করি না। অতএব লোন দেওয়ার অভ্যাস গড়ে তুলবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, শুধুমাত্র স্বার্থের চিন্তা করলেই হবে না যে আমার লাভ কি আসলো, লাভ হলো আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন। বিদায় খোলাসার কথা হলো, জমি বন্ধক রেখে সেটা ভোগ, যিনি টাকা দিয়ে জমি রেখেছেন তিনি ওইটা জমিটা ভোগ করতে পারবেন না, জমি থাকবে তার কাছে গ্যারান্টি হিসাবে, যার জমি ভোগ তিনি করবেন, শুধু তিনি টাকা না দিলে জমি যাতে করে বিক্রি করার উদ্যোগ নেওয়া যায় মূল দলিল দিয়া এলাকাবাসীকে নিয়ে সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। তবে এখানে বিপরীত রাস্তা, বিকল্প একটা রাস্তা আছে, সেটা হলো যদি দেখেন আপনি বিপদগ্রস্ত, আপনার 5,00,000 টাকা দরকার, কিন্তু জমি আপনাকে কেউ, এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া, যদি এরকম হয় তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন, চেঞ্জ করে নেন, ফরম্যাটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে। কিভাবে সেটা আমি বলি, যারা কট নেন ফরম্যাটটা হবে এরকম, ধরুন কথার কথা ওনার জমি আমার টাকা, আমি ওনাকে 5,00,000 টাকা দিলাম, উনি আমাকে জমি দিল, আমরা বলবো এটা কট না, এটা বন্ধক না, এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে, আপনার 10 কাঠা জায়গা আছে, 1 বিঘা জায়গা আছে, 5,00,000 টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব, এই জমিটা আমি ভাড়ায় নেব, প্রতি মাসে এই 1 বিঘা জায়গার ভাড়া আমি 100 টাকা দেব। দুই পক্ষ রাজি হয়ে 2 টাকাও ধরতে পারে, তাদের ব্যাপার, 100 টাকা 200 টাকা বা 50 টাকা ভাড়া থাকলো প্রতি মাসে, বছরে 1,200 টাকা ভাড়া থাকলো, 5,00,000 টাকা যে দিলাম এটা হলো ভাড়া অগ্রিম, তাহলে এটা হলো জমি ইজারা, ইজারা মানে ভাড়া দেওয়া, ভাড়া দিয়ে টাকা নেওয়া যায় আছে, যে আমি আপনাকে ভাড়া দিলাম, এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন, জমি ভাড়া দিয়ে দিছি, ভাড়া দিলে তিনি ভাড়া দিয়েছে, তিনি যা ইচ্ছে তা করতে পারবে, অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে, আর টাকা যিনি দিয়েছেন ওনার ওই টাকাটা থেকে যে কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত ভাড়া কাটতে থাকবে, কাটতে থাকবে, লামসাম ভাড়া থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। 5 বছর পরে উনি পরিশোধ করছেন, তাহলে মাসে 100 টাকা করে ধরলে বছরে 1,200 হয়, 5 বছরে 5,260 হয়, ওই 5,00,000 থেকে 6,000 টাকা বাদ যায়, বাকি টাকা পরিশোধ উনি করে দিবে, তাহলে উভয়ের জন্য হালাল হবে। সিস্টেমটা বুঝতে পারছেন? যদি ভাড়া হিসাবে নেওয়া দেওয়া করেন তাহলে জায়েজ হবে, কিন্তু বন্ধক হিসাবে জায়েজ হবে না ভোগ করাটা। এরপর প্রশ্ন হলো, বিবাহ করে বউ রেখে বিদেশ যাওয়ার পর বউ পরকিয়া করলে দুজনের হুকুম কি, বউ রেখে বিদেশ যাওয়া যাবে কিনা? দেখুন, এটা হাসির বিষয় না, আমাদের সমাজে আজকাল ঘরে ঘরে এই সমস্যা, বিশেষ করে প্রবাসী বেচারারা সারা জীবন বিদেশে পৌঁছে, আমার খুব মায়া হয় এদের জন্য, যত প্রবাসী পাইছি আমি, আমি বলি ভাই রে একটা সময় পর্যন্ত চাহিদাকে সংক্ষেপ করে দেশে চলে আসেন আল্লাহর হস্তে। বিদেশে বিশেষ করে মিডিল ইস্টে যারা যায় আমি দেখছি বেশিরভাগ ভাইদের অবস্থা, প্রথম গেলে বলে কি, যাওয়ার পরে ওই যে মার কথা বইয়ের কথা মনে পড়ে, খুব চোখে পানি আসে, মনটা খারাপ লাগে, প্রথম যায় বলে যে শুধু বিশের টাকাটা উঠে দিতে পারলেই হয়, আমি আর এদেশে থাকতেছি না, মাথা খারাপ, আপন জন লেগে থাকে না, কিন্তু ওখানকার হালুয়া রুটি ভালো গুড়া খাওয়ার পরে এত মজা পেয়ে যায়, এরপরে বলে যে আচ্ছা 20,000 টাকা যেহেতু উঠছে একটু বাড়িতে একটা দালান ঘর করতে পারলে চলে যাবো, এরপরে দালান ঘরও হয়ে যায়, তারপরে বলে আচ্ছা দালান ঘর তো হয়ে গেছে আর একবার যাবো শুধুমাত্র ওই শহরে, আমাদের টাউনে একটা ছোট্ট দুটা দোকান করে দিলে ভাড়া পাবো, এভাবে করতে করতে গোটা জীবন প্রবাসে শেষ করে দেয়, দেশে আসে শুধু মরার জন্য, মানে শুধু মরটা বাকি থাকে আর সব শেষ, আইসা দেশে পট করে কদিন পরে মরে যায়, মাটির নিচে চলে যায়, কাহিনী কথা। এর মতো হতভাগা দুর্ভাগা আর কে হতে পারে? আমি 10 বছর প্রবাস জীবনে ছিলাম, আমি শুরুতে যে বলেছি তিলকা আশারাতুন কামেলাতুন, 10 বছর মুসা আলাইহিসসালাম শাওল আলাইহিসসালামের কাছে ছিলেন, তার জন্য এটা প্রবাস জীবন ছিল, আমি 10 বছর পূর্ণ করবো একই ভাবে, এরপর আমি চলে আসবো, যত লোভনীয় ফরক আমি থাকবো না ইনশাআল্লাহ। তবে সেই 10 বছর আমি ফ্যামিলি সহ ছিলাম, আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ছাড়া আমার দ্বারা
থাকা সম্ভব না, কেন থাকবো? অনেক প্রবাসী ভাইরা আছেন, ঠিক আছে, সবার ফ্যামিলি নেওয়া সম্ভব না, আপনি ফ্যামিলি না নেন, কিন্তু একটা সময় আপনাকে চলে আসতে হবে। আমি সবসময় বলি, প্রবাসীরা প্রবাসে থাকতে হলে, বছরকে বছর থাকতে হলে দুইটা ভিসা লাগবে, একটা হলো ওই দেশের এম্বাসির ভিসা, আরেকটা হলো আপনার বউয়ের ভিসা। বউয়ের ভিসা বুঝেন? বউ যদি বলে ঠিক আছে আমাদের উন্নত ভবিষ্যতের জন্য তুমি কষ্ট করতেছো আমরা রাজি আছি, তাহলে আপনি থাকতে পারেন। আর যদি বউ আপনার ভিসা ক্যান্সেল করে দেয় যে না তুমি আর থাকতে পারবা না, আমি নিজের চরিত্রকে হেফাজত করতে পারবো না, বা ভয় হয় বা ছেলে মেয়ে মানুষ করতে পারছি না, তাহলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে। প্রবাসীরা যদি দীর্ঘকাল থাকেন আর তার স্ত্রী যদি দুশ্চরিত্রবান হয়ে যায়, বিপথে চলে যায়, অবশ্যই তার দায়ভার ওই প্রবাসী ভাইকে নিতে হবে। এই জন্য দীর্ঘকাল প্রবাসে পড়ে থাকা এটা জায়েজ নয়। অনেক মানুষ আছে যে বছরকে বছর থাকছে, স্ত্রীর হক আদায় করছে না, সন্তানদের হক আদায় করছে না। অনেক মহিলা চায় চলে আসুক কিন্তু সে আসে না। আবার অনেক মহিলা আছে উল্টা, জামাইকে ফুসলায় শুধু যে আপনি দেশে আসি কি করবেন, আহারে দেশে আসে কিছু করতে পারবেন না, আর সব মেরে কুটে খাবে, আপনি আরেকটা বছর থেকে আসেন, আরেকটা বছর থেকে আসেন, আপনার লাইফটা শেষ। ওই ব্যাকল পুরুষ গোটা জীবনটা শেষ করে শুধু মরার জন্য দেশে আসে। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব দীর্ঘ প্রবাস জীবনে থাকা এটা প্রশংসনীয় নয়। এরপর প্রশ্ন হলো, আমি অনার্স প্রথম বর্ষের একজন স্টুডেন্ট, স্কুল কলেজ অনলাইনের চারদিকে শুধু ফিতনা আর ফিতনা, চরিত্র রক্ষা করার জন্য আমার বিয়ের প্রয়োজন, কিন্তু পরিবার তা বুঝে না, বলে তুই বেকার, তোর সাথে কে মেয়ে বিয়ে দিবি, খাওয়াবে কি, এমন অবস্থা আমার করণীয় কি, দয়া করে বলতেন। ভাইরা আমার, আমি সবসময় বলি যে সমস্ত যুবকরা নিজের চরিত্র নিয়ে শঙ্কিত, আপনাদের প্রথম কাজ হলো চরিত্র নষ্ট হওয়ার ভয় আছে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে বিচরণ করবেন না। আপনি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলান, চোখকে হেফাজত করেন, আপনার চরিত্র অর্ধেক হেফাজতের গ্যারান্টি নিশ্চয়তা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কাজ। দুই নম্বর কাজ হলো আপনার বিয়ে করা দরকার, উপার্জন করেন, উপার্জন শুরু করেন। উপার্জন করবেন না, বেকারত্ব থাকবে, আর বাপের কাছে আর্গুমেন্ট করবেন, আমার কাছে প্রশ্ন ছুড়ে দিবেন, হুজুর আমার বাপের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে দেন যাতে আমাকে বিয়ে দিয়ে দেন। এটা তো উচিত না, এটা তো উচিত না। আপনি আপনার দায়িত্ব পালন করেন। আর যারা চাচা মিয়ারা আছেন তাদেরকে বলতেছি, বাবারা আপনার সন্তানকে যদি উপযুক্ত হওয়ার পর বিয়ে দেওয়ার ব্যবস্থা আপনি না নেন, আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে ছেলেকে আপনি হেল্প করতে পারেন, তারপরে যদি আপনি না করেন, ছেলে যদি বিপদগামী হয় আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আমি প্রায় সময় বলি চাচাদেরকে, বাবাদেরকে, আমাদের বাপ চাচারা আগের যুগে যে বয়সে বিয়ে করছে, এখনকার ছেলেদেরকে তারা সেই বয়সে বিয়ে দেন না। আমাদের বাপ চাচারা বেশিরভাগ 16, 17, 18, 19, 20 বছর, একই 22 বছর বিয়ে করে ফেলছে, আর ছেলেকে 30 হলেও কি দেয় না, বিয়ে দিতে চায় না, এটা জুলুম। আপনাদের সময় চরিত্র রক্ষা করা যত কঠিন ছিল, এখন চরিত্র রক্ষা করা তার চাইতে অনেক বেশি কঠিন। অতএব যুবকদেরকে সময় মতো বিয়ে দিবেন। আর যুবকরা বিয়ের জন্য ফতোয়া তালাশ না করে কাজকাম শুরু করেন, পয়সা করে কামাই করবেন, মেয়ের বাপরা টেনে ছোলাই নিয়ে যাবে, আপনি করা লাগবে না। অতএব উভয় পক্ষ থেকে চেষ্টা থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, আমি 6 বছরের দাম্পত্য জীবন ভালোভাবে অতিবাহিত করছি, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী, যা মানতে আমি নারাজ। আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ থাকে বেশিরভাগ সময়, এমনকি অর্থনৈতিকভাবে দুর্বল, কারণ তিনি স্টুডেন্ট, মাঝে মাঝে তিনি স্বাবলম্বী হয়ে বিয়ে করতে চান, এমন অবস্থা আমার কি করণীয়? আমি দ্বিধান্বিত, কারণ আমার পক্ষে তার দ্বিতীয় বিবাহ মেনে নেওয়া সম্ভব নয়, আশা করি সমাধান দিবেন। প্রথম কথা হলো, যে সমস্ত মহিলারা দ্বিতীয় বিয়েকে অপছন্দ করেন, ঘৃণা করেন, তাদের ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে, কারণ দ্বিতীয় বিয়ে করা ইসলামে জায়েজ না নাজায়েজ, যেটাকে আল্লাহ জায়েজ রেখেছেন সেটাকে ঘৃণা প্রকাশ করলে, অপছন্দ করলে ঈমান নিয়ে টানাটানি হবে, আল্লাহর বিধানকে বিদ্রোহ করার সামিল হবে। তবে হ্যাঁ, কোন মহিলাই সাধারণত সতীন পছন্দ করেন না, সেটা আরেক জিনিস। তিনি চাইবেন যে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে আমি স্বীকার করি, বাট আমি চাই আমার স্বামী আমাকে নিয়েই থাকুক, এটা তো দোষের কিছু না ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ। আর প্রশ্ন যেটা উল্লেখ করা হয়েছে, অনেক পুরুষ আছে দ্বিতীয় বিয়ে করে হলো অযথা চুনকারের কারণে, অযথা চুনকারি বুঝেন, তার দুইটা বউ পালার মতো আর্থিক সংগতিও নাই, শারীরিক সংগতিও নাই, কোনো সংগতি নেই, কিন্তু অযথাই তার মধ্যে কি আছে, এক ধরনের আপনার সাম্মা খায়ের আরবিতে বলে, অর্থাৎ না এই বৌরণী সুখী না, আরেকটার কারণে মনে হয় সুখী হবো, এই রোগের কারণে দ্বিতীয় বিয়ে করার জন্য লাফালাফি করে অনেকে, এটা খারাপ চরিত্র, জায়েজ নাই। আপনি দুইটা বউ পাওয়ার মতো সার্বিক যোগ্যতা যদি থাকে, ইনসাফ করার যোগ্যতা থাকে, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে, অন্যথা আপনার জন্য জায়েজ নাই। বিধায় পুরুষরা যারা দ্বিতীয় বিয়ের জন্য লাফালাফি করেন তারা কতটা উপযুক্ত নিজেরা সেটা বিবেচনা করবেন, তারপরে চিন্তা করবেন। আর মা বোনরা এক্ষেত্রে মনে না মানলেও স্বামী যদি দ্বিতীয় বিয়ে করেন সেটাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, শরীয়ত যেহেতু নির্দেশ নির্দেশনা রেখেছে। সেজন্য যে ব্যক্তি আজান দিবে একামত কি তাকেই দিতে হবে নাকি অন্য কেউ দিলে নামাজ হবে না? যিনি আজান দিবেন একামত দেওয়া তার অধিকার, যিনি আজান দিবেন একামত দেওয়া কি ওই ব্যক্তির অধিকার,
অন্য কেউ যদি একাউন্ট দিতে হয় তার পারমিশন নিতে হবে ভাই আপনি তো আজান দিবেন একাউন্ট আমি দেই তিনি পারমিশন দিলে আপনি একাউন্ট দিবেন যদিও তার পারমিশন ছাড়া অন্য কেউ একাউন্ট দিলেও নামাজ হয়ে যাবে কিন্তু নিয়ম হলো পারমিশন নিয়ে তারপর কি করে একাউন্ট দেওয়া এরপর প্রশ্ন হলো যে কোনো বিষয়ে ধৈর্য ধারণের জন্য কোন দোয়া বেশি বেশি পড়ব উত্তর হলো সূরা আরাফের 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য দান করেন এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সবর এবং ধৈর্যের কামনা করতে পারেন এরপর প্রশ্ন হলো খাদ্য গুদামজাত করা কি সব সময় হারাম এবং নিষিদ্ধ খাদ্য গুদামজাত বর্তমানের একটা সমসাময়িক প্রসঙ্গ বলতে পারি আমরা এই প্রসঙ্গটা আমাদের সমাজে কয়েকদিন পর পরই উঠে আসে ভালো করে শুনে রাখেন নিত্য প্রয়োজনীয় খাদ্য যদি কেউ গুদামজাত করে সেটার কয়েকটা পদ্ধতি আছে নাম্বার এক আপনি এখন একটা গুলো একসাথে হয় সারা বছর খেতে হয় তখন যদি সেগুলোকে কোল্ড স্টোরেজে রেখে 12 মাস খাওয়ার ব্যবস্থা করা হয় সেই গুদামজাত করা জায়েজ আছে কারণ মানুষের কল্যাণে আর যদি গুদামজাতটা হয় কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রাইসিস সৃষ্টি করে দাম বাড়লে তখন আমি লাভ অর্জন করব সেই ধান্দা মানুষেরকে বিপদের মধ্যে ফেলা যেমন আজকাল হচ্ছে যে আমার কাছে অনেক সয়াবিন তেল আছে আমি পেছনে রেখে দিয়ে বললাম নাই আমি জানি ক্রাইসিস সৃষ্টি হবে দুই দিন পর তখন বের করলাম অথবা সরায় রাখলাম যাতে ক্রাইসিসের কারণে দাম বেড়ে যায় এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য যদি কেউ করে সেটা হারাম নাজায়েজ গুনাহ হবে অনেক ইমামগণ মাকরুহ তাহরিমি বলেছেন বিধায় গুদামজাত যদি এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে তাকারা অবখাতি যে ব্যক্তি সম্পদ খাদ্য এই জাতীয় নিত্য প্রয়োজনের গুদামজাত করে সে অপরাধী সে গুনাহগার এবং এই জাতীয় গুনাহ কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ বিধায় এগুলোর ব্যাপারে আমাদের ব্যবসায়ীদের সাবধান থাকতে হবে রীতিমতি অবস্থায় মহিলারা কোরআন স্পর্শ ছাড়াই কি কোরআনের শিক্ষা দিতে পারবে কিনা যদি শিক্ষার্থীকে আপনি কোরআন শিখান ভেঙে ভেঙে শিখাবেন রীতিমতি অবস্থায় আপনি ভেঙে ভেঙে শিখাবেন এক শব্দ দুই শব্দ পড়ে পড়ে ভেঙে ভেঙে তারপর আপনি শিখাবেন কারণ শিক্ষা ছেড়ে দিলে তো বাচ্চা ভুলে যাবে বিধায় ওইটুকু জায়েজ আছে যদি আপনার ওইটুকু দ্বারা কাজ হয়ে যায় শয়তানের ধোকায় অনেক সময় ইবাদতে রিয়ার প্রবণতা আসে তাহলে করণীয় কি শয়তানের ধোকায় আপনার মনের মধ্যে যদি রিয়া আসে লোক দেখানোর প্রবণতা আসে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে কাজটা কি ফরজ কিনা ফরজ নামাজ হলে যত রিয়া আসুক তারপরও দেখায় যেতে হবে অর্থাৎ প্রকাশ্যে করে যেতে হবে তাতে আপনার রিয়া কিছুদিন পরে দূর হয়ে যাবে যেমন নামাজ পড়তেছেন রিয়া আসে যাকাত দিচ্ছেন রিয়া আসে তারপরও আপনি দিয়ে যাবেন এগুলো গোপনে দেওয়ার জিনিস না কারণ নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে যাকাত তো দিতেই হবে ইসলামের শেহার অতএব সেখানে রিয়া আসলেও আপনি করবেন কোনো অসুবিধা না কিছুদিন পর রিয়া দূর হবে আর নফল আমলের ক্ষেত্রে মানুষে দেখলে রিয়া হয় তাহলে দেখাবেন না ওইটাকে যত লুকাবেন তত বেশি সওয়াব হবে আজানের সময় মহিলারা যে মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক আজানের সময় মহিলাদের জন্য মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি কিছু না আমাদের সমাজে মহিলারা আজান হলে বাসা বাড়িতে থাকলে মাথায় কাপড় দেয় ঘুমটা দেয় মনে করে এটা আজানের হক আজান দিলে জবাব দিতে হয় জবাব দেওয়ার খবর নাই মাথায় কাপড় দেয় আরে বোন জবাব দেন আপনি জবাব কিভাবে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে আপনি আল্লাহু আকবার বলেন মুয়াজ্জিন আশহাদুল্লাহ বলছে আপনি আশহাদুল্লাহ বলেন কুলু বিস্তামা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলছে আপনি হুবহু তা বলেন শুধু হাইয়া আলা সালাহ ইয়াল ফরাজ হুম মুয়াজ্জিন বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন এভাবে মুয়াজ্জিন আজান যদি জবাব দেন মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায় আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন হাদিসে আসছে মুয়াজ্জিন আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব পায় আর আপনি জবাব দিয়ে ওই পরিমাণ সওয়াব পেতে পারেন সুবহানাল্লাহ তাহলে আমাদের মা বোনরা আজান শুনলে মাথায় ঘোমটা দেওয়া না আজান শুনলে কি করতে হবে আজানের জবাব দিতে হবে হ্যাঁ আপনি যদি বাহিরে বেপর্দা থাকেন তাহলে আজান শুনলেও ঘোমটা দিবেন আজান না শুনলেও ঘোমটা দিবেন আর বাসা বাড়িতে গৃহস্থলী কাজে আছেন এখানে আপনার শ্বশুর আছে আপনার স্বামী আছে অন্য কেউ গায়ে মানাম নাই আপনার ঘোমটা দেওয়ার দরকার নেই আজান শুনে এটা কোনো আবশ্যক বিষয় নয় এরপর প্রশ্ন হলো আমি চাকরিজীবী মহিলা সেই সুবাদে বাচ্চাদের দেখাশোনা করার জন্য মাকে কাছে রেখেছি আমার আব্বা গ্রামের বাড়িতে থাকে এদিকে আমার আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে হবে কিনা মাকে কাছে রাখছেন বাপ গ্রামের বাড়ি থাকে আপনি চাকরিজীবী মহিলা তো আপনার বাবা কি অবস্থা হচ্ছে মনে রাখবেন ছেলে হোক মেয়ে হোক বাবা মার যদি খেদমতের প্রয়োজন হয় আর্থিক খেদমত শারীরিক খেদমত সেটা করা আবশ্যক ছেলের জন্য আবশ্যক মেয়ের জন্য আবশ্যক অতএব আপনার বাবার যদি কোনো অসুবিধা না হয় মা মাঝে মধ্যে যাওয়া আসা করে তাহলে আপনার জন্য এটা জায়েজ হতে পারে কিন্তু যদি আপনার বাবার অসুবিধা হয় তাহলে বাবাকে হয় কাছে আনতে হবে আর নাহলে মাকে সেখানে রাখতে হবে যাতে করে বাবার অসুবিধা না হয় কারণ তার যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন আর আপনি চাকরি বাহিরে করছেন সেটা আপনার কতটা নিড আছে শরীয়তের নীতিমালাগুলো লক্ষ্য করে করছেন কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এরপরে প্রশ্ন হলো মহিলাদের দিন প্রচারের বিষয়ে আল্লাহ তাআলা কেমন গুরুত্ব দিয়েছেন মহিলা কি বাহিরে দিন প্রচার করতে পারবে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ওয়া বাদ ইয়ামুনা বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার মুমিন নারী পুরুষরা একে অন্যের অভিভাবক
তারা প্রত্যেককে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে অতএব দাওয়াতের কাজ ইসলাম প্রচার কাজ মহিলারাও করবেন কিন্তু তারা তাদের যে গন্ডি আছে সেই গন্ডিতে করবেন পর্দা বিধানগুলো মেনে চলবেন মহিলা তালিম করতে গিয়া মহিলাদের দাওয়াত দিতে গিয়া সংসার ছেড়ে স্বামীর কথা বাদ দিয়ে ছেলে মেয়ের দিক লক্ষ্য না করে করা জায়েজ নাই এগুলো লক্ষ্য রেখে যদি করেন তাহলে কি আছে জায়েজ আছে অতএব সেগুলোকে লক্ষ্য করে পর্দা বিধিবিধান মেনে করতে পারেন অন্য জেলা যেতে হলে মাহরাম যেতে থাকতে হবে অন্য কোথাও গিয়ে দাওয়াতি কাজ করতে হলে সেখানে ফিতনা থেকে মুক্ত থাকতে হবে নিজের ইজ্জত আর হেফাজত থাকতে হবে তারপরে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো যারা দেশের বাইরে পড়াশোনা করে কিংবা চাকরি করতে যায় তারা কিভাবে নিজেদের ঈমান ও আমল হেফাজত করে চলতে পারে দিনের উপর অটল থাকতে পারে যেহেতু বিধর্মী দেশে বদ্দিন দিয়ে ভরা এক্ষেত্রে করণীয় কি আমার যে সমস্ত ভাইয়েরা অমুসলিম প্রধান দেশে পড়াশোনার জন্য গিয়েছেন চাকরির জন্য গিয়েছেন সীমিত কোনো কাজে গিয়েছেন ব্যবসার কাজে গিয়েছেন বিশেষ করে যারা শিক্ষার্থী হিসাবে গিয়েছেন বা সেখানে থাকেন তাদের জন্য প্রথম কথা হলো ইমানের উপরে অটল থাকার জন্য সেখানে আপনাকে অবশ্যই দিনই চেতনা দিন প্রচারের উদ্দেশ্যে আপনি থাকবেন সেই চেতনা লালন করবেন না হলে নিজের ইমান হেফাজত করতে পারবেন না দ্বিতীয় কথা হলো সেখানে স্থায়ীভাবে যদি বসবাসের চিন্তা করতে হয় তাহলে আপনার একমাত্র মিশন হবে আল্লাহর দিনের প্রচার অন্যথায় আপনার জন্য সেখানে বসবাস করাই জায়েজ হবে না শুধু পয়সা কামানোর জন্য সেখানে স্থায়ীভাবে বসবাস করা এটা জায়েজ নয় পরিষ্কারভাবে হাদিসে নিষেধ আছে কারণ আপনার জেনারেশনকে আপনি রক্ষা করতে পারবেন না আমার বহু পরিচিত মানুষ আছে এই সমস্ত অমুসলিম প্রধান দেশগুলোতে থাকেন একটু ভালো হালুয়া রুটি খাওয়ার জন্য উন্নত জীবন যাপন করার জন্য লাইফ লিড করার জন্য গেছেন ছেলে মেয়ে নাস্তিক হয়ে গেছে বিধর্মী হয়ে গেছে কারণ গোটা সমাজটা খারাপ আপনি নিজে ঠিক থাকতে পারবেন বড়দের একটা জেনারেশন ধরে রাখতে পারবেন এরপর জেনারেশন অটোমেটিক নাস্তিক হয়ে যাবে বিধায় এই বিষয়গুলোতে অনেক বেশি সাবধান থাকতে হবে সার্কেল মেনটেন করতে হবে দিনী পরিবেশে থাকতে হবে দাওয়াতি মেজাজ এবং দিন প্রচারকেই টার্গেট বানিয়েছে কিনা থাকতে হবে তাহলে যদি আল্লাহ তাআলা হেফাজত রাখেন আর কি এছাড়া হেফাজতে থাকাটা অনেক বেশি কঠিন এবং জটিল আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মানুষের হক বলতে কোন বিষয়গুলো বোঝায় অর্থাৎ হক নষ্ট আমরা কিভাবে করে থাকি অংশ বাবা মা মারা যাওয়ার পর ভাইয়ের বোনদের সম্পত্তি দিতে চায় না ক্ষেত্রে ইসলামের নিয়ম কি ভালো করে শুনেন আমরা বেশিরভাগ মানুষ মদ পান করি না শুকর খাই না বেশিরভাগ মানুষ সরাসরি চুরি করে না ডাকাতি করে না কিন্তু আমরা হারাম খোর কিভাবে সেটা আমার বাবার সম্পদে আমার মায়ের সম্পদে জমি জমাতে বোনদের যে ভাগ আছে সঠিক হিসেব করে সেটা যদি না দেই ঘড়ি ঘষি করি কাহিনী করি কিছু লামসাম দিয়ে তাদেরকে বিদায় করি অথবা তাদেরকে না দিয়ে নিজে ভোগ করি তাহলে এই চরিত্রের কারণে আপনি হারামখোর হতে পারেন ওই সুদ ঘুষের কারবার না করে এই জন্য ভালো করে শুনেন বান্দার হক বলতে বোঝা মানুষের কোনো আর্থিক হক আপনি নষ্ট করবেন না কারোর প্রতি দুর্ব্যবহার করবেন না গালিগালাজ করবেন না তার চরিত্র তার সম্পদের কোনো হানি করবেন না আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না সম্পর্ক ছিন্ন করবেন না এগুলো মানুষের হক মানুষের হক অনেক ব্যাপক তার প্রতি সদাচরণ করা তার আর্থিক হক নষ্ট না করায় সবগুলো রক্ষা করলে তারপরে মানুষ হক আদায় হবে বিধায় এই দিকটা আমাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন হলো কোনো প্রাপ্তবয়স্ক অবিবাহিত শিক্ষক একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে প্রাইভেট পড়াতে পারবে কিনা দেখুন একজন পুরুষ একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে যদি পড়ায় তাহলে সেক্ষেত্রে পর্দার খেলাপ করে সরাসরি যদি পড়ায় সামনে তাহলে সেটা গুনাহ হবে হারাম হবে উপার্জন জায়েজ নাই এবং এর মাধ্যমে সমাজে বহুবিধ ফিতনা হবে এই ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই বিধায় মেহরবানি করে এই বিষয়গুলোকে আমরা খুব ভালো করে মানার চেষ্টা করব অনেক বাপ মা আছেন টিচারের কাছে নিজের 12-13-14-15 বছরের মেয়েকে 12 বয়সের মেয়েকে পড়তে দেয় এই পদগুলো জেনার পথকে উন্মোচিত করে সমাজে ফিতনা হয়তো আপনি টের পান না একদিনে হয় না আস্তে আস্তে হয়ে যায় বিধা আল্লাহর ওয়াস্তে এই হারাম কাজটা করবেন না মহিলা মেয়েদেরকে মেয়েরা পড়াবে আর পুরুষরা যদি পড়াতে হয় তাহলে ছেলেরা সামনে থাকবে পর্দার আড়ালে মেয়েরা থাকবে কোনো প্রকার ফিতনার ভয় যদি না থাকে তাহলে সেই শর্ত সাপেক্ষে পড়াতে পারেন যদি অ্যাডাল্ট হয় বা প্রাপ্তবয়স্ক হয় এই দিকটা খেয়াল না করলে সেক্ষেত্রে গুনাহ হবে এবং এই গুনার কারণে আপনার উপার্জন কিন্তু হারাম হতে পারে এরপরে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আজকে সেজদা গিয়ে কোনো উরুর সাথে লেগে থাকলে সালাতের কোনো সমস্যা আছে কিনা পুরুষরা নারীরা সবাই সালাতের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অলসতা করি বিশেষ করে পুরুষদের মধ্যে এই রোগটা অনেক বেশি দেখা যায় মহিলাদের মধ্যেও আছে যে অলসতা করে রুকুর ক্ষেত্রে আমরা ভালো করে ঝুঁকি না সেজদার ক্ষেত্রে ভালো করে সেজদা দেই না দাঁড়ানোর ক্ষেত্রে ভালো করে দাঁড়াই না এই কাজগুলো গুনাহের কথা আমরা যদি সেজদা গিয়ে এই যে উরুর সাথে আমাদের রান লেগে যায় অথবা মাটির সাথে রেখে দেয় অলসতা পরে সেজদা তো হয়তো আদায় হয়ে যাবে গুনাহ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু এর কারণে নামাজের অঙ্গহানি হবে
নামাজের মর্যাদা নষ্ট হবে এবং গুনাহ হবে অতএব এইভাবে অলসতা করে নামাজ পড়া জায়েজ নেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা জানলাম শুনলাম বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আফদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন